এই ব্রিজের প্রজ্বলনটা কিছুক্ষণ আমি দেখেছিলাম, মোহন মুরুবী আমাদের বলেছিলেন এবং মসজিদের ইমাম সাহেব ছিলেন, মসজিদটা আমি দেখে গিয়েছিলাম। তখনই আমি অনুভব করতে পেরেছিলাম যে এখানে ব্রিজের একান্ত প্রয়োজন। আজকে এখানে আমাদের ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বী বাংলাদেশ আওয়ামী লীগ সভা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি আমার বড় ভাই অ্যাডভোকেট মনসুর ইসলাম ভূঁইয়া, আমার এখানে উপস্থিত আছেন আপনাদের ভোটে নির্বাচিত নবনির্বাচিত চেয়ারম্যান আমার স্নেহের ছোট ভাই যার আমার সম্পর্ক করছে এই 90 সাল থেকে, আপনাদের প্রিয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত আদরের, যাকে আমি সন্তানের মতো দেখি। আপনাদের হচ্ছে ইঞ্জিনিয়ারের নির্বাচিত নবনির্বাচিত আপনাদের ভোটে নির্বাচিত আমার স্নেহের মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান আলমগীর, তারপরে এখানে মজিবর আছেন মেম্বার, আরো মেম্বাররা আছেন, ইঞ্জিনিয়ার আছেন, হাসান সাহেব আছেন, আরো সবাই আছেন। সর্বোপরি যে আনুষ্ঠানিকভাবে কাজ করছেন সেটা আমাদের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থী আমার সাথে যারা মিলে বিভিন্ন এলাকার কারবার ব্রিজের কাজ করছেন, সেই চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন, কলিগের আছেন। যাই হোক, সবচেয়ে বড় কথা এই মাদ্রিদের সময় আমি বলছি যে মুসলমান হিসাবে আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধি আল্লাহর হুকুম ছাড়া হয় না। আল্লাহ পাক নির্ধারণ করেন যে কার মাধ্যমে তার বান্দাদেরকে দেখভাল করাবেন, তার বান্দাদের সুবিধা অসুবিধা কার মাধ্যমে তিনি সম্পূর্ণ করবেন, এটা আল্লাহ পাক নির্ধারণ করেন। তা আল্লাহর কাছে আমার শুক্রিয়া, আজকে এই হিন্দিকে আমি আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া করি যে আল্লাহ আমাকে আপনাদের সেবা করার জন্য তৌফিক দিতেন, সেই জন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি। আজকে জনপ্রতিনিধির কাজে এলাকায় সুখ-দুঃখে মানুষের পাশে থাকা, আমার মুরব্বীদের মসজিদগুলো ভালো থাকা, স্কুল ভালো থাকা, রাস্তাঘাটগুলো কুল কারবারগুলো করা, ঠিক না? এই কাজগুলো করার জন্য আল্লাহ আমাদের এবং সর্বোপরি যেটা সেটা এলাকায় শান্তি রাখা, সবার সবার বন্ধুত্বমূলক থাকা, ভালোভাবে থাকা, ভালো জিনিসটাকে গ্রহণ করা, খারাপ জিনিসটাকে চিন্তা করা। খারাপ কারা? খারাপ হলো তারা যারা শয়তানের সাথে সম্পর্ক রাখে। আমরা যদি ভালো মানুষ থাকি শয়তান আমাদের সাথে পারবে পারবে না? আজকে শয়তান দেখছেন আপনারা, কেউ শয়তান কে বানায় জানা বানাইছিল আজকে দেখছেন মুরব্বি দেখছেন আপনার শয়তান কারা? আজকে সমাজে যদি আমি খারাপ কাজ করি তাহলে আমি শয়তান, আমি শয়তানের বন্ধু। শয়তান তো ডাইরেক্ট কোনো কাজ করে না, শয়তান কারণে কারণ বন্ধু হইয়া সমাজে খারাপ কাজ করে, বাপের সাথে খারাপ ব্যবহার করে, বন্ধু সাথে খারাপ ব্যবহার করে, নেশা খায়, মসজিদে যায় না, স্কুলে যায় না, এরাই তো শয়তান। মানুষের মানুষের ক্ষতি করে, ভাই বোনকে ঝগড়া লাগা যায়, ওরা রিস্কিনা কি করে, ঠিক না? তারপর জঙ্গিবাদ, মানুষ হত্যা করে, মানুষের ক্ষতি যায়, তারাই তো শয়তান। এই শয়তানদের বিরুদ্ধে আমাদের থাকতে হবে। শয়তানের পক্ষে থাকবো? শয়তানের পক্ষে থাকলে তো আমরা বেরোবি হবে, ঠিক না? আর শয়তানের বিপক্ষে থাকলে আল্লাহ আমাদের মধ্যে খুশি রাখবে, আর আল্লাহ যদি আমাদের সাথে খুশি থাকে তাহলে আমাদের নিজের জীবনও সুন্দর হবে, পারিবারিক জীবনও সুন্দর হবে, এলাকায় সুখ শান্তি থাকবে এবং আল্লাহ পাক নিজে আমাদের চাইবে, ঠিক না? সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আপনাদের পাশে থেকে আপনাদের সন্তান হিসেবে আল্লাহ পাক যে দায়িত্বটা আমাকে দিয়েছেন আমি দায়িত্ব পাওয়ার পরে মনে করি সোনাগাঁ আমার একটা পরিবার, সোনাগাঁ কোথায় কি আপনি সুবিধা অসুবিধা আছে আমি খুঁজে বেড়াই। আমার সাথে আজকে আপনাদের সামনে যোগ্য সুযোগ্য আপনাদের চেয়ারম্যান আমি পেয়েছি, মেম্বার পেয়েছি, সব কিছু করতে একটা টিম লাগে, ঠিক না? মিলাম সে কাজ করতে হয়। তা আজকে আমি যে টিম পাইছি পুলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ বারো মেম্বার সবাই মোটামুটি ভালো এবং কাজ করার ছিল উৎসাহী, আমাকে তারা কাজের ব্যাপারে সবসময় উৎসাহিত করে এবং এলাকায় কী কী কাজ লাগবে সেগুলির ব্যাপারে আমাদের তাগাদা দেয়। এখন আমার অত্যাচারের মজুরা হয় মেম্বার চেয়ারম্যানরা, সেজন্য আমি খুশি সেটি হওয়া উচিত চেয়ারম্যান মেম্বারদের, যে এলাকায় কাজ করতে হবে, এলাকার মানুষের কাজ করতে হবে। সেজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের পাশে থেকে যেন এবং আমাদের দলীয় নেতৃবৃন্দে যারা আছেন সবাই মিলেমিশে আজকে কেউ 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 দল করতে পারেন, কিন্তু এলাকাটা তো আমাদের সবার, আজকে ওই এলাকার মুরব্বী কিন্তু আমারই মুরব্বী, ঠিক না? তারা যে পার্টি করুক কিন্তু আমাদের একটা চিন্তা চেতনায় থাকতে হবে, এই দেশ আমার, আপনারা যে স্বাধীন করেছেন স্বাধীনতার পক্ষের কথা বলে কিনা, মুক্তিযুদ্ধের কথা বলে কিনা, দেশের কথা বলে কিনা, যারা দেশপ্রেমিক তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নেই, আমার সেই জেন্টেন্ট পালন করুক।
কিন্তু এলাকা আমার এলাকার উন্নয়ন আমাদের, আমাদের সবাই মিলেমিশে কাজ করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করেন, আমার চ্যানেলের মেম্বার আরো যারা নেতৃত্বের তাদের জন্য দোয়া করবেন, আপনাদের পাশে থেকে যেন আমি সত্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। আর একটা জিনিস আমি মনে করি, এখানে যারা উপস্থিত আছেন আমি সবারই এমপি, আমার কাছে আসতে কোনো ভয় লাগে না, আপনাদের যে কোনো ব্যাপারে আমার কাছে আসবেন। আজকে আমি পুরো সোনাগাঁ আমাকে দেখতে হয়, কিন্তু কোথায় কোনো যদি আমার নাম বিক্রি করে বা কোনো অবস্থায় যদি আপনারা কোনো অত্যাচারিত হন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমি কোনো অত্যাচারের পক্ষে না, আমি শান্তির পক্ষে, আমি সবার পক্ষে সবার সাথে কাজ করতে চাই। আমি আপনাদের সন্তান, আপনাদের ঘরের লোকজনের কাজ করতে চাই। আমি একটুকু আশা করি, আল্লাহর কাছে দোয়া করি যে আমার দ্বারা কোনো মানুষ যেরকম কষ্ট না পায়, আমার দ্বারা কোনো মানুষের যেন চোখে জল না আসে, চোখে পানি না আসে। আমি তবে একটুকু আল্লাহর কাছে চাই যে আমার মৃত্যুর পর যেন এই সোনাগাঁর মানুষ আমাকে হারানোর বেদনায় কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে এই কাজ শুরু করে আপনাদের মাঝে দেখতে চাই। আপনাদের সন্তান হিসাবে এই কামনা করে মাঝিদের ওয়াক্তে আপনাদের কাছে এইটু আদা আমার করছি, আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এমপি থাকি আর না থাকি আপনাদের সন্তান হিসাবে আপনাদের সাথে থেকে